যমুনা রেফ্রিজারেটর নিবেদিত। What's up, music lovers? Welcome to a brand new musical show, Old School Beats, exclusively on NTV. And as always, we are proudly sponsored by Jomuna Refrigerator. Exactly. So Jennifer, আজকে আমরা as usual অন্যান্য প্রত্যেক এপিসোডের মতো লেজেন্ডারি কিছু ব্যান্ডস আমাদের এখানে এনেছি। আজকে আমাদের ব্যান্ডটা কারা সেটা তুমি দর্শকদের কাছে পৌঁছে করে দিবে। সো আমরা দুজন একসাথে ব্যান্ডের সাথে দর্শকদের ইন্ট্রোডিউস করে দিই। সো আমাদের আজকের ব্যান্ড none other than Obscure. কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি, খুব ভালো আছি বলতে মানে ভীষণ ভালো আছি, এই সেন্সে ভালো আছি। অ্যাবসলিউটলি ব্র্যান্ড নিউ অ্যালবামের মিক্স অ্যান্ড মাস্টারিংয়ের জন্য আমরা বসে আছি, আমাদের ট্র্যাকিং ভোকাল সেশন সব কিছু শেষ, সেই জন্য একটা হাতে তালি হয়ে যাক সবাই একসাথে, বিকজ আমি নিজেও এই ব্যাপারে আসলে অবগত ছিলাম না, তো সেটা একটা জানা হয়ে গেল। ভাই অবস্কিউর নিয়ে ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা হবে যে শুরু কোত্থেকে, আপনাদের নাম থেকে শুরু করেন বা ব্যান্ডের ফরমেশন বলেন, কনসেপ্টটা কোত্থেকে আসলে ক্রিয়েট হয়? আমি আমার কলেজ ফ্রেন্ড হচ্ছে মানাম আহমেদ, আমার আরেকটা বন্ধু হচ্ছে শারেক রহিম, আরেকটা বন্ধু হচ্ছে ফাহিম। আচ্ছা, আমরা যেটা হতো আমরা খুব গান শুনতাম ওই সময়টায়, আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব এরকম একটা পর্যায়ে, 1984 সালের ঘটনা। তো যা দেখা যেত ঢাকা শহর তখন কিন্তু খালি, রিক্সার ওপরে আমি বসতাম, দুপাশে দুই বন্ধু বসতো, আমি তারস্বরে চিৎকার করে করে গান গাইতে গাইতে সারা ঢাকা শহর ঘুরছি আমরা। এরকম করতে করতে একটা পর্যায়ে মানাম তো তখন মাইলসে, মানাম বলল তুই অনেক অনেক জ্বালাচ্ছিস, চল তার থেকে তোকে পারমানেন্টলি গান গাওয়ার একটা ব্যবস্থা করে দিই। কী ব্যবস্থা সেটা? আমি টিএসসিতে আমাকে নিয়ে যাওয়া হলো, ফাহিম অ্যান্ড মানাম, ওখানে আমি চাইমের জন্য ইংলিশ ভোকালিস্ট দরকার, তখন আমি একটা ছোটোখাটো ইন্টারভিউ দিলাম ওখানে। আমার মনে আছে গানটা ছিল হোটেল ক্যালিফোর্নিয়া, টুলু ভাই তখন মিউজিকের, আমি কাউকেই তখন আসলে চিনি না মানামকে ছাড়া, মানাম কলেজ ফ্রেন্ড, বন্ধুত্ব খুব প্রবল তার সাথে তখন। যাই হোক, সেই পরীক্ষায় পাস হলো, আমি চাইমে জয়েন করলাম অ্যাজ অ্যান ইংলিশ ভোকালিস্ট হিসেবে। বছর খানেক আমি চাইম করেছি। যেটা হতো, খালিদ ভাই তখন বাংলা গান গাইতেন, প্রতিটা শোতে চাইমের খালিদ ভাই সব বাংলা গানগুলো গাচ্ছে আর আমি গিয়ে একটা দুটা তিনটা ইংরেজি গান গাচ্ছি। একটা সময় মনে হলো আমি বাংলা গান গাবো, আমার ইংরেজি পোষাবে না, আমাকে আলটিমেটলি বাংলা গান গাইতে হবে। এই করেই টাইম থেকে আমার বেরিয়ে যাওয়া। আচ্ছা, বেরিয়ে আমার যেহেতু জন্ম খুলনায়, খুলনায় যখন আমি যাই গিয়ে এদের মতোই বাচ্চা বাচ্চা কিছু ছেলে পেলে এক জায়গায় করলাম যাদের মিউজিকের প্রতি প্রচণ্ড ভালোবাসা আছে, এক জায়গায় করে আমরা চাইমের বাংলা গানগুলো গাওয়া শুরু করলাম। তখন তো আর নিজেদের গান নেই, তখন ঢাকাতে সরগম রেকর্ডিং স্টুডিও করবে, সরগম এর আগে ছিল প্রযোজনা প্রতিষ্ঠান, রেকর্ডিং স্টুডিও করবে এবং সেখানে আমাদের খুলনার পান্না আজম ভাই চিফ রেকর্ডিস্ট হিসাবে জয়েন করছেন। তো উনি যেহেতু খুলনার লোক, বাইদাবাই যখনই উনি খুলনায় যেতেন আমার বাসায় আসতেন, আড্ডা হতো। তো আমাদের বাসায় এসে দেখলো যে আমরা প্রবল উদ্যমে গান বাজনা করছি এবং আমরা একটা বিরাট শো করে ফেললাম খুলনা রেলওয়ে অডিটোরিয়ামে ঢাকার সমস্ত সাউন্ড সিস্টেম নিয়ে। তারপরে পান্না ভাই আমাদেরকে যেটা বলেন যে আমি যেহেতু সরগমের কাজ করছি, তোরা নিজেদের গান করা শুরু কর, চাইমের গান তো চাইমের, নিজেদের গান করা শুরু কর, আমরা একটা অ্যালবামে যাব। তখনই আসলে অবস্কিউরের জন্ম, আমরা গান লেখা শুরু করলাম, কারণ আমাদের তখন ব্যান্ডেরই দুজন গীতিকার আছে নিজেদের, সোহেল আলম চৌধুরী আর এহসান। আমাদের যন্ত্র বলতে আমার বড় বোনের একটা হারমোনিয়াম আর একটা অ্যাকুস্টিক গিটার, আচ্ছা এই হচ্ছে আমাদের যন্ত্র, কিন্তু ব্যান্ড করতেই হবে যেভাবেই হোক। এই করে করে আমরা না হঠাৎ দেখা গেল যে আমরা অনেক গান লিখে ফেলেছি, অনেক গান শুরুও করে ফেলেছি, 12টা গান বাছার পরে আমরা যেটা হলো ঢাকাতে আসলাম রেকর্ডিংয়ে। শুরুর দিকে যাদের সাথে কাজ করেছেন বা সবাই একসাথে, শুরুটা কারা কারা ছিল? ড্রামার ছিল আজম বাবু, পান্না ভাইয়ের ছোট ভাই, কিবোর্ডিস্ট ছিল সোহেল আজিজ, মাসুদ ছিল বেস গিটারে। মাসুদের মজাটা হলো ও
ওই আমার মতই অ্যাকোস্টিক গিটার বাজিয়ে বেরাতো, ওকে একটা বেস গিটার এটা ধরিয়ে দেওয়া হলো যে আজকে থেকে এটা তুমি বাজাবা, কিভাবে বাজে আমি জানি না। তো এইভাবে মাসুদের বেস বাজানো শুরু। তারপরে আমি ছিলাম ভোকালিস্ট, জন ছিল আমাদের গিটারিস্ট, আর দুজন গীতিকার সোহেল আলম চৌধুরী আর এসান। এই নিয়ে অবস্কিরের যাত্রা শুরু আসলে, প্রথম সবগুলো গান, সব সুর, একসাথে বসা আড্ডা এইভাবেই। 86 এর দিকে আপনাদের ফার্স্ট অ্যালবাম ছিল, এই অ্যালবামটা নিয়ে কোনো স্মৃতি বা কিছু? ফার্স্ট অ্যালবাম যেটা হলো যে যখন আমরা গানগুলো ঢাকায় আসলাম, গান করা হলো প্রায় 32টা থেকে 36টা মতো প্রথম অ্যালবামের জন্য। এখান থেকে পান্না ভাই আর বাদল ভাই বেছে নেবেন, বেছে 12টা গান নেওয়া হলো। তারপরে রেকর্ডিং শুরু হলো, যেটার কোনো এক্সপিরিয়েন্স আমার কোনো দিনই ছিল না। এখানে মজার একটা ব্যাপার আছে, আমরা মিউজিক ট্র্যাক করলাম 2 রাতে, কারণ আমাদের রেকর্ডিংয়ের পুরো অ্যালবামটা তৈরি করার বাজেট হচ্ছে 12,000 টাকা, কারণ এইটা 3টা ফুল শিফটের ভাড়া, 4,000 টাকা করে 12,000 টাকা। 2 রাত আমরা মিউজিক ট্র্যাক করেছি, রাত 10টা, 10:30, 11টা থেকে ভোর পর্যন্ত। আচ্ছা, আর 1 রাতে বয়স হয়েছে 12টা গানের। মজার যে ব্যাপার সেটা হচ্ছে যে আমি যখন গাইতে ঢুকেছি, আমাদের তপনদা বসে আছে কন্ট্রোল রুমে, আমার গলা দিয়ে তখন আওয়াজ বেরোয় না, কারণ তপন চৌধুরী মানে আমার কাছে তখন আমার হিরো, আমার স্টার। সোলসের গান আমরা তখন প্রথম অ্যালবামটা শুনি। তারপরে আস্তে আস্তে সবার সাথে পরিচয় হলো, অবস্কিওর ফাইনালি খুলনা থেকে ঢাকাতে শিফট করলো, অ্যান্ড সো অন। দ্যাটস অ্যামেজিং। সো এই জন্য আমরা, আমার মনে হয় একটা গান শুনে ফেলি আমরা অবস্কিওরে, কি বলেন? নিশ্চয়ই পুরনো একটা গান। কোন গান শুনবো? আমরা আজকে করতে পারি মাঝরাতে চাঁদ যদি। সুপার, খুব সুন্দর একটা গান, আমার খুব পছন্দের একটা গান, শুনি। চলুন, মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি, আকাশের নীল যদি আঁধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখোনি। মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি, আকাশের নীল যদি আঁধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখোনি। আকাশের বুক ছিঁড়ে যদি ঝরে জল, বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ। আকাশের বুক চিরে যদি ঝরে জল, বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ। সরোবরে যদি ফোটে রক্ত কমল, অনুভবে বুঝে নেব মন ভেঙেছ। মাঝরাতে চাঁদ যদি আলো না মিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি, আকাশের নীল যদি আঁধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখোনি। রূপালি বিজলি যদি নীরব থাকে, কেঁদো না ভেব শুধু আমি তো আছি। রূপালি বিজলি যদি নীরব থাকে, কেঁদো না ভেব শুধু আমি তো আছি। স্বপ্ন লোকেতে যদি ময়ূর ডাকে, বুঝে নিও আমি আছি কাছাকাছি। মাঝরাতে চাঁদ যদি আলো না মিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি, আকাশের নীল যদি আঁধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখোনি। মাঝরাতে চাঁদ যদি আলো না মিলায়, ভেবে নেব আজ
যে তুমি দেখুনি আকাশের নীল যদি আধারে মিলায় বুঝে নেব তারে তুমি মনে রাখুনি। অসাধারণ অসাধারণ একটি গান। আমরা না হয় ভাইয়ের মুখ থেকেই শুনলাম যে এই গানটার পেছনে হিস্ট্রিটা এরকম। মাঝরাতে চাঁদের আসলে আমরা কখনোই জানি না যে মাঝরাতে চাঁদ আমাদেরকে এই পর্যায়ে নিয়ে যাবে, এটা যে একটা এভারগ্রিন গান হয়ে যাবে এটা আমাদের এক্সপেকটেশনে কখনোই ছিল না। এইটার ফলশ্রুতিতে মজা হলো হঠাৎ করে এবারের অ্যালবামটা, এই ঈদে যেটা যাবে অবস্কিউর অ্যালবাম, অ্যালবামটার নাম হচ্ছে মাঝরাতে চাঁদ। এই অ্যালবামটা করতে গিয়ে আমার মনে হলো যে কেন একটা মাঝরাতে চাঁদ টু হতে পারে। তো ওয়ানটা ছিল পুরোপুরি রোম্যান্টিক প্রেমের একটা গান, আর টুটা হচ্ছে যে তুমি আর আমার সাথে নেই, এখন নেই হলে সিচুয়েশনটা কি হতে পারে। আমি এদের মধ্যে সবচেয়ে বুড়া, যেটা হয়েছে এদের এখনো প্রচুর রোম্যান্টিক ব্যাপার স্যাপার রয়ে গেছে যেটা আমার নেই। তো এবারের অ্যালবাম যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি মাঝরাতে চাঁদ টুর নামেই আসলে অ্যালবামটার নাম হচ্ছে মাঝরাতে চাঁদ। আমাদের সময়কার মিউজিক এবং এখনকার সময়কার মিউজিক অনেক পার্থক্য আছে, আমাদের অনেক স্ট্রাগল গেছে, অনেক কিছু আমরা শিখেছি, এখন অনেকটা সহজ, অনেক কিছু অ্যাভেলেবল সব জায়গায়। তো যারা এখন আসছে নতুন খুবই ভালো করছে, আমি দেখি প্রায় দেখি নতুনদের মাঝে অনেক ব্যান্ড এসছে আরও আসছে। তো আমার যদি কোনো মেসেজ থাকতে হয়, যদি থাকি রাখি, তাহলে আমি এটাই বলবো যে হ্যাঁ, যারা আসছে তারা আগে মিউজিক কেমন কীভাবে এসছে, কী ধরনের সমস্যাগুলো ছিল এগুলো যেন তারা মাথায় রাখে। আমি এখন এখানে থাকি, অনেক মিস করি আমার ব্যান্ডকেও, মিস করি যতগুলো ব্যান্ড বাজিয়েছি ব্যান্ড মেম্বারদেরকে, মিস করি তারাও আমাকে মিস করে। তো আশা করি সবাই ভালো আছে, আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ শামিম। ন্যাচারালি অনেক আমরা চিটাগং মেডিকেল কলেজে শো করতে গেলাম, সব ভালো, হঠাৎ করেই যেই আগের দিন রাতে পৌঁছালাম, আমরা পৌঁছানোর পরেই শামিমের প্রচন্ড পেট ব্যথা। আচ্ছা, পেট ব্যথা বলতে মানে সে কুকড়ে যাচ্ছে, এবং যেহেতু মেডিকেল কলেজে শো, আমাদের আশেপাশে তো সব ডাক্তার, তো যখন আর সহ্য করা গেল না ব্যথাটা, তখন যাই হোক ডাক্তাররা এসে দেখলেন, দেখে বললেন যে ওর পেটে পাথর, ও এক্সরে টেক্সরে করে দেখে বলছে পাথর, এবং এইটা অপারেশন ছাড়া কোনো গতি নেই, কিন্তু শো কিন্তু পরের দিন। তো পরের দিনের সিনারিওটা হচ্ছে এরকম, গান চলছে, শামিমের একপাশে একটা ডাক্তার, একপাশে একজন নার্স দাঁড়িয়ে আছে, শামিম বাজাতে বাজাতে যদি উ করে সাথে সাথে একটা ইনজেকশন দিয়ে দেয়। এইভাবেই শো হলো, পুরো মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। উনাকে ডেডিকেট করে যদি আপনাকে কোনো গান শোনাতে বলে, আপনি কোন গানটা শোনাবেন? শামিমের জন্য নতুন অ্যালবামের একটা গান ডেডিকেট করতে পারি আসলে, যে গানটা হচ্ছে, এটা কান্ট্রি সং একটা, গানটার টাইটেল হচ্ছে হলুদ খাম। হলুদ খাম, ঠিক আছে, শুনি গানটা আমরা। একটা ছেলে একলা যখন মাথায় নিয়ে ঘাসের বালিশ, ঠিক তখনই একটা ভ্রম কানে কানে করলো নালিশ, শঙ্খ চিলের ডানা ছুঁয়ে পেজ পেজ মেঘের ভেলা
কোথায় তুমি কই হারালে রং হারালো বিকেল বেলা দূরের পথিক পথ খুঁজে নেয় ঘরে ফেরার আছে তারা একলা ছেলের মন ভালো নেই পথ খুঁজে দেয় সন্ধ্যা তারা আবির রঙে রঙিয়ে দিয়ে গল্প বলার সন্ধ্যা নামে পেয়েছ কি পাওনি তুমি ভালোবাসা হলুদ থামে শঙ্খ চিলের ডানা ছুঁয়ে পেজ পেজাও ঘের ভেলা কোথায় তুমি কই আড়ালে রং হারালো বিকেল বেলা দূরের পথিক পথ খুঁজে নেয় ঘর ফেরার আছে তারা একলা ছেলের মন ভালো নেই পথ খুঁজে দেয় সন্ধ্যা তারা তার সুরেতে হৃদয়ে মাখা কোন গভীরে যাওয়া আশা সুর জড়বা আধারে তা যায় না বোঝা চোখের ভাষা শঙ্খ চিলের ডানা ছুঁয়ে পেজ পেজ মেঘের ভেলা কোথায় তুমি কই হারালে রং হারালো বিকেল বেলা দূরের পথিক পথ খুঁজে নেয় ঘরে ফেরার আছে তারা একলা ছেলের মন ভালো নেই পথ খুঁজে দেয় সন্ধ্যা তারা একটা ছেলে একলা যখন মাথায় নিয়ে ঘাসের বালিশ ঠিক তখনই প্রজাপতি উড়ে এসে করলো নালিশ শঙ্খ চিলের ডানা ছুঁয়ে পেজ পেজ মেঘের ভেলা কোথায় তুমি কই হারালে রং হারালো বিকেল বেলা দূরের পথিক পথ খুঁজে নেয় ঘরে ফেরার আছে তারা একলা ছেলের মন ভালো নেই পথ খুঁজে দেয় সন্ধ্যা তারা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটি গান আমাদের শোনার জন্য আপকামিং অ্যালবামের গান খুব সম্ভবত নাকি নতুন অ্যালবাম অ্যাবসলিউটলি এটা নতুন অ্যালবাম অ্যামেজিং দর্শক চলবে এরকমই আড্ডা গান এবং অনেক ধরনের স্মৃতিমধুর কথাবার্তা সো ভাই আপনাদেরকে ফার্স্ট অ্যালবাম নিয়ে আমরা কথা বলছিলাম ফার্স্ট অ্যালবাম পর আপনারা প্রচুর জনপ্রিয়তা লাভ করেন প্রচুর পরিমাণে মানুষ আপনাদের গান শুনে এবং তাদের মুখে মুখে সব গান চলে বিভিন্ন জায়গায় যখন যান তখন আপনাদের ফেমাস গানগুলো চলছে আপনারা যখন নিজে ওখানে শুনছেন যে আপনাদের গান চলছে চারপাশে তখন আপনাদের অনুভূতিটা কী ছিল আমরা তো তখন আসলে বয়স অনেক কম আমি ইন্টারমিডিয়েট পাস করেছি তার মানে আমার তখন 18-19 এরকম যেটা হতো দল বেঁধে তখন তো অনেকগুলো সিডির দোকান ছিল খুলনাতে ছিল ঢাকাতে ছিল গান বাজতো রাস্তায় জোরে জোরে তো দল বেঁধে দেখতে যেতাম যে আসলেই আমাদের গান বাজছে কিভাবে সম্ভব এটা মানে অবিশ্বাস্য একটা এটা আসলে আসলে এই ফিলিংসটা না তুমি আসলে এক্সপ্রেস করতে পারবে না যে আমার একটা ক্রিয়েশন এই গানটা আমি গাইছি এখনও আসলে ওই জিনিসগুলো স্বপ্নের মতো লাগে আমার কাছে সত্যি কথা একটা অ্যালবাম প্রথম অ্যালবামটাই রিলিজ করার জন্য আমাদের যেই পরিমাণ ডেডিকেশন ছিল আমরা যেই পরিমাণ কষ্ট করেছি এখনকার অ্যালবামগুলো তো মানে টেরই পাই না আমরা না যে একটা অ্যালবাম বের করছি বা একটা অ্যালবামের কাজ করছি ওই সময় তারপরেও যদি আমাকে তুমি জিজ্ঞেস করো আমি ওই টাইমটাকে প্রেফার করি বেশি ভাই এরকম আপনাদের সফলতার পিছনে অনেকে কাজ করেছেন এছাড়া আরও ফাউন্ডার মেম্বার তো আপনাদের ছিল আরও কয়েকজন সো ছিল যেমন আমার বাসার পাশেই আমাদের চারটা বিল্ডিং মিলে একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আমি থাকি এ বিল্ডিংয়ে আর আমার ড্রামার আজমবাবু ও থাকে ডি বিল্ডিংয়ে আচ্ছা ওর সাথে বন্ধুত্বটা খালি ব্যান্ড কিন্তু না ওর সাথে বন্ধুত্বটা আমার তারও আগে থেকে মানে যখন আমাদের ব্যান্ড ছিল না তখনকার বন্ধু
ও আমার উনাকে ডেডিকেট করে আপনাকে একটা গান শোনাতে পারবেন আমাদেরকে যদি রিকোয়েস্ট করা হয় অ্যাবসলিউটলি নিজম রাধে রাধে খুশি হবেন জোনাকিরা মিটি মিটি জলে তুমি নেই আমি শুধু আছি একা বেঁচে আছি নিঝুম রাতে রাধারে জোনাকিরা মিটি মিটি জলে তুমি নেই আমি শুধু আছি একা বেঁচে আছি মেঘলা আকাশ পথের নেই কোন দিশা তবুও তোমায় খুঁজেছি আমি খুঁজেছি একা একা মেঘলা আকাশ পথের নেই কোন দিশা তবুও তোমায় খুঁজেছি আমি খুঁজেছি একা একা নিঝুম রাতে রাধারে জোনাকিরা মিটি মিটি জলে তুমি নেই আমি শুধু আছি একা বেঁচে আছি তবুও শেষু খুঁজেছি আমি চোখে জলে মাঝে সুখের সেদিন চোখের জলে মুছে গেছে তবুও শেষু খুঁজেছি আমি চোখে জলে মাঝে নিঝুম রাতে রাধারে জোনাকিরা মিটি মিটি জলে তুমি নেই আমি শুধু আছি একা বেঁচে আছি নিঝুম রাতে রাধারে La ra 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 la ra 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 অসাধারণ একটি গান ছিল থ্যাংক ইউ সো মাচ আমাদের কষ্টের গানটা শোনানোর জন্য গান থেকে মনে পড়লো যেহেতু আপনার একটা ব্যান্ড প্রচুর পরিমাণে কনসার্ট করা হয় অগণিত এইসব কনসার্টের মধ্যে সবচেয়ে মেমোরেবল কনসার্ট কোনটা ছিল আপনাদের মানে যেটা এখনো মনে পড়ে আপনাদের একটু পেছন থেকে আসি সেটা হচ্ছে অবস্কিউরের প্রথম যে শোটা আমরা করি চিটাগংয়ে সেই শোটা বাজেটটা ছিল 10,000 টাকা পুরো শো পুরো শোটা আমরা চিটাগং যাব আমরা আসব ইনক্লুডেড এভরিথিং 10,000 টাকা এবং মজার ব্যাপার হচ্ছে শোটা আমাদেরকে দিলেন বাচ্চু ভাই আয়ুব বাচ্চু ভাই বাচ্চু ভাই মজার ব্যাপার হচ্ছে
যে 10,000 টাকার থেকে আমাদের ট্রেন ভাড়া দিতে হবে, আমরা ট্রেনে যাব, আমাদের যন্ত্র নিতে হবে, ইকুইপমেন্ট ইনক্লুডেড কিন্তু। হ্যাঁ, তো মজার যেটা হলো সেটা হচ্ছে শামীমের ড্রামস শামীমের ঘাড়ে, কারণ আমরা কুলির পয়সা দিতে পারবো না। ওকে, কুলির পয়সা দেওয়া যাবে না, তো ওই টাকাটা বাঁচাতে হবে আমাদেরকে, বিকজ সবকিছু খরচের পরে তো মেম্বাররা কিছু হলেও টাকা দেবে। আমরা আক্ষরিক অর্থে ট্রেনে ওঠানো থেকে শুরু করে সব কুলির কাজগুলো আমরা নিজেরা করেছি। এসপি টু স্পিকার ছিল তখন, এসপি টু স্পিকার, ড্রামস, আমাদের ইকুইপমেন্ট সব কিছু টেনে নিয়ে আমরা চিটাগাং গেলাম, প্রথম শো সাকসেসফুলি করে ঢাকায় ফেরত আসি। এটা হচ্ছে প্রথম শো। অবস্কিয়ারের ব্যাপারে বলতে গেলে কিছু মানুষকে সবসময় মনে করতে হবে আমাকে। যদি শুরু থেকে আসি তাহলে ফুয়াদ নাসের বাবু ভাই ফিডব্যাক, লাবু ভাই ফিডব্যাক, মাকসুদ ভাই ফিডব্যাক, মাকসুদ জামিল মিন্টু, তারপর আছে আমাদের নীলয়দা, সারগামের বাদল ভাই, কাউকে মিস করি করছি কি না জানি না। এই মানুষগুলা যেটা বলছিলাম রাজুদেরকে, এক গল্প করছিলাম যে আমরা যখন মাঝরাতে চাঁদের কিবোর্ডটা বাজাবো, তখন আমাদের কিবোর্ডিস্ট সোহেল আজিজ, ও বাজাতে পারে হারমোনিয়াম, ও কিন্তু কিবোর্ড চেনে না, দেখে নেই কোনোদিন, ব্যাপারটা এইরকম। ঢাকাতে এসে ইয়ামাহা DX7 দেওয়া হলো তাকে, বাবু ভাইয়ের কিবোর্ড, এবং ওটার এফেক্ট কীভাবে সিলেক্ট করে ও জানে না। এই বাবু ভাই, মিন্টু ভাই, এরা বসে বসে কোন গানে কোন এফেক্ট দিলে ভালো লাগবে, কোন টোনটা দিয়ে বাজালে ভালো লাগবে, সেটা সিলেক্ট করে দিয়েছে। সো এই মানুষগুলোর কাছে আমার কৃতজ্ঞতার কোনো ভাষা নেই। বাচ্চু ভাইয়ের সাথে অনেক মজার মজার স্মৃতি আছে। এরপরে যেটা হয় কনসার্টগুলো, চিটাগাংয়ে একটা কনসার্ট আমার খুব মনে আছে, সেটা হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি। শো করতে গেলাম, গিয়ে দেখলাম একটা মাঠ, মাঠের শেষ দেখা যায় না, মানে এত বড় মাঠ, যন্ত্র যা এনেছি সেটা দিয়ে কাভার হবে কিনা আমরা জানি না। চিটাগাং ইউনিভার্সিটি ওদের র্যাগ ডেতে একটা কনসার্ট করার পারমিশন দেয়, এবং ওই শোটাই আমাদের ছিল। যাই হোক, শো শুরু করব, যেভাবেই হোক যন্ত্রপাতি সেট আপ করে শুরু করব, তার আগে প্রচণ্ড বৃষ্টি এবং মাথা গোনা যায় না, এত মানুষ কেউ যাবে না, বৃষ্টিতে ভিজবে, আপনারা গান করেন আমরা গান শুনব, ওপরে কোনো রকম মানে ত্রিপলও নাই। সো যন্ত্রপাতি ভিজছে, কিবোর্ডের উপরে এক দুই দিক থেকে দুজন একটা ওই রিক্সার যে পর্দা দেয় ওরকম একটা ধরে আছে যাতে কিবোর্ডে পানিটা না পড়ে। আমরা ওই অবস্থায় বাজালাম প্রায় 1.5-2 ঘন্টা, এবং বৃষ্টি মুষলধারে হচ্ছে। এইটা আমার মনে হয় আমার সব লাইফের যতগুলো শো করেছি এই এক্সপিরিয়েন্সটা আমি কখনোই ভুলবো না। আসলে মানে ভুলার মতো কোন এক্সপেরিয়েন্স কিন্তু এটা না, মানে এটা আমি মোটামুটি ইমাজিন করতে পারছি আমার চোখের সামনে। অ্যাবসলিউটলি, মানে ওইরকম বৃষ্টি, মানে দেখা যাচ্ছে না কাউকে, মানে ভিজছে কি পরিমানে ফ্যান হলে মানুষ অ্যাকচুয়ালি আপনি যদি বৃষ্টিতে ভিজে ভিজে গান শুনছে মানে কতটুকু ভালো। আমরা আসলে, আমি সব সময় একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যে ভালোবাসা মানুষের কাছ থেকে পেয়েছি আমার মনে হয় না আর দরকার আছে আমার। বাহ, খুব সুন্দর একটা কথা বলছেন ভাইয়া। মিন্টু ভাইয়ের কথা বলছিলেন, মিন্টু ভাই তো মিন্টু ভাই, মিন্টু ভাই তো মিন্টু ভাই, উনার কথা নাম বলে সবার আগে কোন গানটা মাথায় আসে যেটা আপনি এখন আমাদেরকে শোনাতে পারবেন? মিন্টু ভাইরা তো প্রথম অ্যালবামটাতে মিন্টু ভাইদের অনেক আমাদেরকে হেল্প আউট করার ব্যাপারটা আছে। আমার মনে হয় এক নম্বর অ্যালবামের একটা গান শোনাই না, ছাইরা গেলাম মাটির পৃথিবী, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা গান, গানটা শুনি আমরা তাহলে এখন, চলেন। গেলাম মাটির পৃথিবী, জীবন খেলায় হারাইলাম স্বামী, বুকে জমাট বাঁধায় ভীমা, কিনি ঠুরে নিয়তে বিধা। ছাইরা গেলাম মাটির পৃথিবী, জীবন খেলায় হারাইলাম স্বামী, রক্তে আমার মিশা ছিল সুরের ছোঁয়া, হৃদয় দিয়া ভাইয়া গেছি সঙ্গীতের খেয়া, রক্তে আমার মিশা ছিল সুরের ছোঁয়া,
হৃদয় দিয়া বাইয়া গেছি সঙ্গীতের খেয়া, আশায় আশায় কাটলো জীবন গো, পার হই নাই তো সুর সাগো, বুকে জমাট বাঁধায় হিমা, কি নিঠুরই নিয়তির বিধা, ছাইরা গেলাম মাটির পৃথিবী, জীবন খেলায় হারাই নাম স্বামী। কিসের আশায় মন শপিলাম সুরেরই মেলা, কি পাইলাম আর কি হারাইলাম সঙ্গীতের খেলায়, কিসের আশায় মন শপিলাম সুরেরই মেলা, কি পাইলাম আর কি হারাইলাম সঙ্গীতের খেলায়, কান্দা কান্দা বলে আমার মন, ভাঙল কেন সুরেরই স্বপ্ন, বুকে জমাট বাঁধায় হিমা, কি নিঠুরই নিয়তির বিধা, ছাইরা গেলাম মাটির পৃথিবী, জীবন খেলায় হারাইলাম সবই, বুকে জমাট বাঁধায় হিমা, কি নিঠুরই নিয়তির বিধা, ছাইরা গেলাম মাটির পৃথিবী, জীবন খেলায় হারাইলাম সবই, বুকে জমাট বাঁধায় সীমা, কি নিঠুরই নিয়তির বিধা, কি নিঠুরই নিয়তির বিধা, কি নিঠুরই নিয়তির বিধা। থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর একটি গান শোনানোর জন্য। ভাইয়া আমরা আপনার কাছে জানতে চাবো যে একটু আগে আমি যে গানটা শুনলাম ছায়া গেলাম মাটির পৃথিবী, এই গানটার পিছনের স্টোরিটা কি একটু জানতে চাবো ছোট্ট করে। ছায়া গেলাম মাটির পৃথিবী গানটা প্রথম অ্যালবামের গান। এই গানটা পার্টিকুলারলি লিখে আমি লিখেছিলাম হ্যাপি আকন্দকে উৎসর্গ করে, কিন্তু খুলনার একটা ব্যান্ড ঢাকাতে এসে হঠাৎ করে হ্যাপিকে গান উৎসর্গ করছে ঘটনা কি, এই জন্য কখনোই বলা হয়নি। এটা গত বছর বোধহয় আমরা বলেছি না, প্রথম গত বছর আমরা বলেছি এই গানটা আসলে হ্যাপি আখনকে ওনার জন্য করা। এত বছর এটা অজানা ছিল? অ্যাবসলিউট। ও মাই গড। আচ্ছা ভাই, এখন সব মেম্বারদেরকে একটু ইন্ডিভিজুয়াল কোয়েশ্চনটা করবো যে আমি পার্সোনালি যখন ওয়েন আই ওয়াজ ইয়াঙ্গার আমার মিউজিকের প্রতি অনেক, তুমি তো এখনো ইয়াঙ্গার, ওয়েন আই ওয়াজ ইয়াঙ্গার মানে আরো ছোট যখন ছিলাম, এইজন্য আমি বলি না যে ওয়েন আই ওয়াজ ইয়াং, এইজন্য বললাম ইয়াঙ্গার। যাই হোক, তখন স্কুলে পড়তাম, তা আমার মিউজিকের প্রতি খুব টান ছিল, আমার বাসায় পারমিশন ছিল না খুব একটা মিউজিকের, তা আমার খুব কষ্ট করে টাকা জমিয়ে টিফিন টিফিন না খেয়ে অন্য কিছু টাকা টুকে জমিয়ে তারপর আমি গিটার কিনতাম। তা আপনাদের সব ইন্ডিভিজুয়াল ইনস্ট্রুমেন্ট কেনার সময় আপনাদের কি কোনো এক্সপিরিয়েন্স ছিল এরকম যে ইনস্ট্রুমেন্ট কেনার যে স্ট্রাগলটা, ফার্স্ট ইনস্ট্রুমেন্ট কেনার যে স্টোরিটা? তোমরা জানলেই যে আমরা শুরু করেছিলাম একটা অ্যাকোস্টিক গিটার একটা হারমোনিয়াম নিয়ে, তখন ঢাকাতে যন্ত্র ভাড়া পাওয়া যেত, সে বেস গিটার লাগবে তুমি এটা ভাড়া চাইলে পাওয়া যেত, কিবোর্ড ভাড়া পাওয়া যেত, যেটা পাওয়া যেত না লিড গিটারটা পাওয়া যেত না, কিন্তু এফেক্ট প্রসেসর পাওয়া যেত। একটা সময় আমরা যখন শো করা শুরু করলাম তখন আমাদের মনে হলো যে নিজেদের যন্ত্র খুব জরুরি, বাই এনিমেন্স কিনতে হবে। তো যেটা হলো ওই যে তোমার টিফিন বাঁচানো যেরকম বললা, আমরা শো থেকে বসা যাব বাঁচাতাম, কম নিতাম, হয়তো একটা ভালো হোটেলে থাকার কথা বাইরে শোতে গিয়ে সেটাতে না থেকে ওর থেকে একটু কম দামি হোটেলে থাকলাম, এভাবে টাকা জমিয়ে জমিয়ে ফাইনালি আমরা যখন যন্ত্র কিনলাম তখন যাকে বলে ফাটিয়ে ফেললাম আর কি, বুঝছো? আমার মনে আছে আমি নিজে গেলাম সিঙ্গাপুরে যন্ত্র কিনতে, আমি যে ড্রামসটা এনেছিলাম তা আমার 18 pieces একটা ড্রামস, অ্যান্ড ওই সময়ে আমরা যখন প্রথম শোতে ঢাকাতে ড্রামসটা স্টেজে উঠালাম
তখন তো ব্যাপার একটা, এই ড্রামসটা আমরাই খালি বাজাবো, আর কাউকে বাজাতে দিব না। এখন প্রত্যেকটা ব্যান্ড এসে খালি দেখে আল্লাহ বাজাতে দিবেন না বস, মানে যন্ত্রের অভাব কিন্তু ওই সময়ে সবগুলো ব্যান্ড খুব খুব ফিল করেছে। এই মুহূর্তে অবসকিউর মানে ইকুইপমেন্টের দিক দিয়ে খুবই কিউট, মানে আমাদের গিয়ার বলতে পারি আমরা খুব বেস্ট এন্ড ওয়ার্ল্ড ক্লাস ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করছি এখন। আর ইনস্ট্রুমেন্ট সবসময় আমরা খুব মানে ক্রাইসিসের মধ্যে দিয়ে গিয়েছিলাম, আমাদের যদি পার্সোনালি বলি, আমার ফার্স্ট গিটার আমরা যখন কিনেছিলাম যখন স্টুডেন্ট ছিলাম, কিছু আমি টিউশনই করতাম, স্টুডেন্ট পড়াতাম, তার থেকে কিছু টাকা সেভ করে প্রায় এক দেড় বছর পরে গিয়ে প্রথম ইনস্ট্রুমেন্ট কেনা। তারপরে অবশ্য এটা ডিফারেন্ট হয়ে গিয়েছে, এখন আমরা যেটা বলতে পারি ইনস্ট্রুমেন্টের অভাব নেই আমাদের খুব ভালো ড্রাম শাওনের কাছে, শান্ত ভাই মানে সবাই বলতে পারি এখন আমরা যেটা ইউজ করছি এটা বাংলাদেশ তো বটেই, বাহিরেও এটা বেস্ট, মেড ইন ইউএসএ ফেন্ডার। Pretty expensive. Absolutely. Pretty expensive and top class, jeta boli amra top line instrument gulo. Processor recently on ekta new processor asche sheta line 6 Firehawk, eta notun berise. Firehawk ekhono dhoke nei Bangladesh e, mone ashche kina nai, tobe bhaiyar yate eshe porcho amar kache. Mane amar ei bondhu gulai erokom, oder ashole je bollam je ami ashole kichu manush ke kokhonoi eder rin ba kritoggota bodh amar moddhe bhishon bhabe kaj kore, ora ashole amar onek bhalo bondhu ashole erokom friends pao ashole blessings hishebe mane consider kora jay. I think ba apnar drums kina ba shuru korar story ta jodi ektu bolen choto kore. Bappi drums ar ki sei 2000 saler dike, acha seta amar ek senior bhai jar kache drums shuru mane shekha shuru korlam, to uni baire chole jay tokhon ar ki sei drums ta onar ek friend er bashar মানে চিলেকোটার উপর ছিল। আচ্ছা, পরে আমি সেই ড্রামসের মানে অনেক কিছু স্ক্রিন এগুলি ইয়ে করে রিপেয়ার করে পরে আর কি বাপি ইন্ডিয়ান ড্রামস একটা লোকাল কাইন্ড অফ অ্যাবসলিউটলি। আর সাউন্ড ভাই কিভাবে স্টার্ট করা হয়? আমার ফার্স্ট কিবোর্ড ইয়ামাহা কিবোর্ড, সেটা ছিল হচ্ছে আমার মামাতো ভাই রকি, ওকে ওর কিবোর্ড ছিল। তো আমি যখন ফার্স্ট মানে কিবোর্ড আসলে কিবোর্ড বাজাবো চিন্তা করি, তখন তো ও মিউজিক করতো, ও গিটার বাজাতো, তোর কাছে একটা কিবোর্ড ছিল, তো ওকে গিয়ে বললাম যে ওকে ডিসকাস করলাম ব্যাপারটা যে আসলে কি করা যায়, আমি তো কিবোর্ড শিখতে চাচ্ছি। তো তখন ও বলে যে ঠিক আছে তাহলে আমার তো একটা ইয়ামাহা কিবোর্ড আছে সেটা দাও। এবারে যেটা নিয়ে কথা বলছিলাম, নতুন অ্যালবামের টাইটেল ট্র্যাক মাঝরাতে চাঁদ। মাঝরাতে চাঁদ আলো জ্বলে আছে, শুধু তুমি নেই আর আমার কাছে, আকাশের নীল আঁধারে হারায়নি, শুধু তুমি আকাশ আর ফিরে দেখনি, থেমে নেই সময় থেমে নেই পৃথিবী থেমে নেই তুমি, শুধু থেমে আছি আমি, থেমে নেই সময় থেমে নেই পৃথিবী থেমে নেই তুমি, শুধু থেমে আছি আমি। মাঝরাতে জানা আলো জ্বলে আছে, শুধু তুমি নেই আর আমার কাছে, আকাশের বুক চিরে আজ ঝরে জল, সরোবরে ফোটে আজ রক্ত কামল,
শিশিরের জল আজমে সে ঘাসে তুমি মিশে আছো শুধু দীর্ঘ শ্বাসে থেমে নেই সময় থেমে নেই পৃথিবী থামনি তুমি শুধু থেমে আছি আমি মাঝরাতে জানা আলো জ্বলে আছে শুধু তুমি নেই আর আমার কাছে আজও তারা যাবে সুবিশাল আকাশে মেঘেদের ভেলা আজও আসে বাতাসে সব কিছু আছে আগের মতন আসো না তুমি আর যখন তখন থেমে নেই সময় শুধু থেমে আছি আমি মাঝরাতে জানা আলো জ্বলে আছে শুধু তুমি নেই আর আমার কাছে আকাশের নীল আঁধারে হারায়নি শুধু তুমি আকাশ আর ফিরে দেখ থেমে নেই সময় থেমে নেই পৃথিবী থামনি তুমি শুধু থেমে আছি আমি থেমে নেই সময় থেমে নেই পৃথিবী থেমে নেই তুমি শুধু থেমে আছি আমি এই অ্যালবামটা সম্পর্কে যদি কিছু আমাদেরকে বলেন কারণ এখন অ্যালবামটা রিলিজ পাইনি সো অ্যালবামটা ঈদে আসছে সেকেন্ড হচ্ছে শান্ত এই প্রথম পুরো অ্যালবামের গিটার ওয়ার্ক করা ওয়াও এন্ড যেটা হয়েছে এইবার যদি টিম ওয়ার্ক বলি এইবারের অ্যালবামে টিম ওয়ার্ক ভীষণ রকমভাবে কাজ করেছে কারণ যখনই আমার বাসায় স্পেশালি আমরা ট্র্যাকিংগুলো করি ট্র্যাকিংয়ের সময় প্রত্যেককে আমি কাছে পেয়েছি তারপরে যেটা হয়েছে আমরা এবার যখন অ্যালবামটা করতে গেলাম তখন ভীষণ রকমভাবে আমরা চিন্তা করলাম আমরা একটু পুরনোতে ফেরত যাই আমরা এক নম্বরের একটা ফ্লেভারে যাওয়ার চেষ্টা করি মাঝে আমরা আসলে 2013-তে ফেরা দিয়ে ফিরেছিলাম 2013-র ফেরা 2014-র অবস্কিউর বাংলাদেশ এগুলোর মধ্যে বেশ কিছু এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপার ছিল যেটা অবস্কিয়ারের ঘরানার একটু বাইরে এইবারের অ্যালবামে আমরা অ্যাবসলিউটলি অবস্কিয়ারের ঘরানাতে ফেরত গেছি অবস্কিউর যে কালারটা সাধারণত ওই কালারটাই ব্যাক করার চেষ্টা মানে আমাকে সবাই জানে আমি খুব মেলো সং করি আমি মেলারি পছন্দ করি বেশি আমরা মাঝে খুব রক ফিউশন কিছু করেছি বারবার একটা কথা যেটা মানে রেকর্ডিং শুরু হওয়ার মানে আমরা অ্যালবামের রেকর্ডিং শুরু হওয়ার আগেই ভাইয়া আমাকে বলছিল যে এবার কিন্তু বেশি রক করা যাবে না এবার বেশি রাখবো মানে মেলো একদম মেলো মেলো একদম মানে যেটা হয়েছে ট্র্যাকিং এর সময় শান্ত অনেক কিছু বাজাতে চায় আমি বললাম শোনো আমি সিম্পল চাই আমি পেঁচানো চাই না অনেক পেঁচাইলাম এখন দরকার নেই এইবারের অ্যালবামটা আমরা খুব সিম্পল করি একটু ইন্টারাপ্ট যদি আমি করি 2013 এর ফেরা অ্যালবাম যেটা ছিল এক্সপেরিমেন্ট বলতে ওখানে কিন্তু অনেক ধরনের জনরা আপনারা এক্সপেরিমেন্ট করেছেন কি রেগে ছিল ওখানে রক ছিল ফাঙ্ক ছিল এখন যে অ্যালবামটা আপনারা বের করছেন ওখানে তাহলে ফেরার সাথে কোনো সিমিলারিটিস নাই এইবারের অ্যালবামের ব্যালাড বেশি ওকে কান্ট্রি আছে কান্ট্রি আছে যেটা তো শুনে ফেলা মেলোডিতে বেশি ফোকাস করতে হবে আচ্ছা ব্যালাড বেশি প্লাস আমরা গতবার অবস্কিউর বাংলাদেশ যখন করেছিলাম তখন থেকেই একটা প্রতিশ্রুতি ছিল
যে আমরা আসলে দেশের জন্য কাজ করব। আমার আপনাদের শুনে ফার্স্ট এরকম দেশ মানে দেশকে ইয়ে করে গান দেশকে ভালোবেসে আজাদ নামে আপনি গানটা মানে সুপার ক্লাসিক একটা গান ছিল, আমি পার্সোনালি এটা আমার ফেভারিট, তো জাস্ট বলে রাখলাম আর কি আপনাদেরকে। সো আরটা আমরা গানে তাহলে চলে যাই এখন, শেষ গান নিশ্চয়ই কোন গান মমতা চট্টোপাধ্যায় শুনাই না, প্রথম অ্যালবাম মমতায় চে থাকা সেই চোখ নেই, তুমি আছো আমি আছি আছে সকলে, সাগর বেলা বসে সেই মধুরা তারাগুলো ঝরে গিয়ে এনেছে প্রভা, মমতায় চে থাকা সেই চোখ নেই, তুমি আছো আমি আছি আছে সকলে, সাগর বেলায় বসে সেই মধুরা তারাগুলো ঝরে গিয়ে এনেছে প্রভা। স্বপ্নে ঘেরা ছিল অবুঝ সেদিন, অজানা ব্যথার মাঝে হয়েছে বিলীন, স্বপ্নে ঘেরা ছিল অবুঝ সেদিন, অজানা ব্যথার মাঝে হয়েছে বিলীন, বালু চরে ঝরেছিল যে আঁখি জল, আজও তা হয়ে আছে শিশিরে সজল, সাগর বেলায় বসে সেই মধুরা তারাগুলো ঝরে গিয়ে এনেছে প্রভা। শায়ক বেঁধা পাখি দারুণ ব্যথা, কেন জানি উড়ে যায় সেই নিরালা, শায়ক বেঁধা পাখি দারুণ ব্যথা, কেন জানি উড়ে যায় সেই নিরালা, ভেঙে যাওয়া পাখিটি আহত সে মন, তবু কেন দেখে যায় সুখেরই স্বপন, সাগর বেলায় বসে সেই মধুরা তারাগুলো ঝরে গিয়ে এনেছে প্রভা, মমতায় চেয়ে থাকা সেই চোখ নেই, তুমি আছো আমি আছি আছে সকলে, সাগর বেলায় বসে সেই মধুরা তারাগুলো ঝরে গিয়ে এনেছে প্রভা। থ্যাংক ইউ সো মাচ ভাই, এত কষ্ট করে আমাদেরকে আরেকটা গান শোনানোর জন্য। সময়ই তো অলমোস্ট শেষ হয়ে আসছে আমাদের, আর থাকতে পারছি না, যদিও থাকতে অনেক ইচ্ছে করছে। বাট দর্শক, আজকের জন্য এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। নেক্সটে আবার আমরা আসবো অন্য একটি ব্যান্ড নিয়ে, আরও একটি লেজেন্ডারি ব্যান্ড নিয়ে। তার আগে জানিয়ে দিচ্ছি ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে টাইম দেওয়ার জন্য। অ্যাবসলিউটলি, এনটিভিকে আসলে অনেক বেশি ধন্যবাদ। আর তোমরা এতই কম বয়স, কিন্তু পুরো অনুষ্ঠানটা তোমাদের সাথে আড্ডা মেরে কিন্তু আমরা অনেক মজা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ, ইটস অ্যান অনার। আমরা অনেক মজা পেয়েছি ভাই, আমাদেরকে এত সুন্দর সুন্দর গানগুলো কাছে থেকে বসে আমরা শুনতে পেরেছি, অনেক কিছু জানতেও পেরেছি আমরা আসলে। সো থ্যাংক ইউ সো মাচ দর্শক, আবারও দেখা হবে আগামী সপ্তাহে, সেম টাইম সেম চ্যানেল, অর্থাৎ এভরি ফ্রাইডে 11:30 PM। সো চোখ রাখুন অনলি অন NTV, টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই।